আজ ইতিবাচক ধারায় লেনদেন হলো দেশের শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসিএক্স উনচল্লিশ পয়েন্ট বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার সাতশো সাঁত্রিশে বেচে হয়েছে নয়শো পঁচানব্বই কোটি টাকার অবশ্য যত প্রতিষ্ঠানের শেয়ার হাত বদল হয়েছে তাদের বেশিরভাগেরই দাম কমেছে আরও জানবো এশিয়ান টাইগার ক্যাপিটালের বিশ্লেষণে ডিএসি এক সূচক দুই হাজার তেরো সালে শুরু হয়েছে এবং তখন থেকে এই পর্যন্ত আজকের সূচকের অবস্থান সর্বোচ্চ আজকে মার্কেটে টার্নওভার এবং ইন্ডেক্স দুটি বৃদ্ধি পেলেও আমরা দেখলাম যে নাম্বার অফ লুজার নাম্বার অফ ইনারের থেকে বেশ অনেকটা বেশি ছিল যেটা মেন রিজন হচ্ছে ব্যাঙ্ক এবং এন সেক্টর ডিএসি এস সূচকে একটা ভালো ওয়েট ক্যারি করে এবং এই দুইটি সেক্টরের আজকে টার্নওভার এবং পারফরমেন্স দুই দিক থেকেই বেশ ভালো একটা প্রভাব ছিল মোট টার্নওভারের টোয়েন্টি এইট পারসেন্টই এসেছে ব্যাংক সেক্টর থেকে এবং সতেরো পার্সেন্টে বেশি এসেছে এন সেক্টর থেকে ব্যাঙ্ক সেক্টরটি দরও বৃদ্ধি পায় মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর বেস করে ধরলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং এনভিএফআই সেক্টর বৃদ্ধি পায় টু পার্সেন্ট টপ টোয়েন্টি টান ওভারের দিকেও যদি আমরা তাকাই এর মধ্যে টপ টোয়েন্টি টান ওভারের মধ্যে বারোটি স্টকে ছিল ব্যাঙ্ক এবং এনবিএফআই সেক্টর থেকে এবং টপ টেন গেইনারে যে লিস্টটা ডিএসসি পাবলিশ করে ডে এন্ডে সেখানেও ষাটটি স্টক ছিল ব্যাঙ্ক এবং এনবিএফআই সেক্টর থেকে অন্যদিকে পাওয়ার ইন্স্যুরেন্স টেক্সটাইল সেক্টর মার্কেটকে আন্ডার পারফর্ম করে টান ওভারের শীর্ষ আজকে অবস্থান করেছে সিটি ব্যাঙ্ক মোট টার্ন ওভারে সিক্স পয়েন্ট টু পার্সেন্ট ছিল এই স্টকটি থেকে এবং এই শেয়ারটির দরও বৃদ্ধি পায় সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট ব্লক মার্কেটে আজকে আমরা বেশ কিছু ট্রানজাকশন হতে দেখেছি তেরোটি কোম্পানির আজকে ব্লক মার্কেটে ট্রানজাকশন হয়েছে এবং মেজরিটি কোম্পানিগুলাই চিপ কোম্পানি মোট টার্ন ওভারে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কন্ট্রিবিউশন ছিল ব্লক মার্কেট থেকে